সোনার বোঝা টপ করে পড়ে গেছে ওই সবে বরাত। ইমাম সাহেব ডাক মারছে, সামি আল্লাহু লিমান হামিদা। মুসলিরা কি বলতেছে? রব্বানা লাকাল হামদ। আল্লাহ কয়ে তুই আমারে রব কইছস বান্দারে, রব কর আগে ওই তো তোরে মাফ করে দিছি। তখন দেখবেন যারা জীবনেও নামাজ পড়েন নাই সব রাতে খারিছেন, দেখবেন তখন শরীরটা একটা ঝাঁকি মারবে। ওই সময় রহমতের ফেরেশতারা এসে আপনার সাথে মুসাফা করে খবরটা দেয়, এ হে এ আল্লাহ আদুরের বান্দা, তুই কি জানোস তোর গুনাগুলি মাফ। কাজী আল্লাহ সুযোগ দিলেন আখিরি নবীর উম্মত বলে সবে বেড়াতে যাইয়া জীবনের গুণা লইয়া দাঁড়ারে বান্দা, আমি আল্লাহ বন্ধুর উম্মত বলে মাফ করে দিব, আর তুমি আর আমি কেন বাধা দেই? সারে বছর নামাজ পড়ে না, আজকে কি হইব নামাজ পড়লে? আল্লাহ যদি মাফ করে দেয় বলুন আমরার কোনো ক্ষতি আছে? তাইলে আসতে দেন না, আরো আদর করে বলেন বাবারে কালকে সবে বেড়াতের নামাজ, জীবনে তো পড়ছে না নামাজ, কালকেও দিয়ে দাঁড়াও, হয়তো কালকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে একটা হেদায়াতের নিশান আল্লাহ কি আমাদের হাতে দিতে পারে না? এরকম বহু ঘটনা জানা আছে। হুজুর গত সবে বেড়াতের নামাজ পড়ার পর থেকে আর হুজুর নামাজ ছাড়ি না। আমার মসজিদে আয়োজন হয় বৈরব বাসস্ট্যান্ড মসজিদে, শুধু আয়োজন না অলৌকিক ঘটনাও ঘটেছিল। আপনারা ক্যাসেটের মধ্যে একটা খবর পাইছেন সাপের ঘটনা? জি জি ক্যাসেটে পাইছেন সাপের ঘটনা। এই তো তিন চার বছর আগের ঘটনা, এটা শবে বরাতের দিন, ঠিক শবে বরাতের দিন এশারের নামাজ। তখন শীত ছিল, এখন তো গরমে এসে পড়ছে, শীত ছিল চার পাঁচ বছর আগের ঘটনা। এবার এশারের নামাজের সময় শীত, এই জন্য নামাজের সময়টা একটু পিছিয়ে দিলাম। ব্যবসায়ীরা দোকানদাররা বলে হুজুর এশারের জামাতটা একটু পরে দিলে আমরা সকলে জামাতটা পরতে পারি, সাড়ে আটটায় দিলাম। সাড়ে আটটায় নামাজ শেষে বসলাম একটু আলোচনা করার জন্য, শবে বরাত কোন নবীকে দিলেন, শবে বরাতের তাৎপর্য বরকত কত, এই আজকের মতে আলোচনায় বসলাম। বসে এই নবীকে কেন দিবেন না, এই নবীর দুনিয়াতে আসার সময় কত ঘটনা ঘটেছে, নবী দুনিয়াতে আসার সময় আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে, এই শানের উপর, এই নবীর উপর আমি একটা গজল গাইতেছিলাম। কি গজল? আকাশেতে লক্ষ তারার জুনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। এই গজলটা গাইতে থাকলে সম্মিলিত কণ্ঠে মুসল্লিদেরকে নিয়ে, এমন সময় মসজিদের মুতাওয়াল্লি সাহেবের ছেলে যার নাম আনার মিয়া, এখন সেই ডালি থাকে, আনার মিয়া মিম্বরের কাছে আইসা আমার কানে কানে কয়, তো ফজল ভাই মসজিদের ভিতরে একটা সাপ আইসা গেছে, আপনি বলে দেন সাপটারে যাতে কেউ কিছু না করে। এটা কল্পনা নয়, কল্পনা নয়, কাল্পনিক নয়, বাস্তব ঘটনা, বিশ্বাস না হলে বড় বাজারে গিয়ে প্রমাণ করেন। এই গজলটার সময় না, তে রাসূলের সময় সাপটা মসজিদের ভিতরে ঢুকে গেছে। বলুন সাপের মধ্যেও নবীর ভালোবাসা আছে কি না? কিভাবে আছে? এই তো সামনে যাইতেছি, কষ্ট হবে আপনাদের? বাবা রাত তো আমার দুই ঘন্টা তো হয়েই যাইতেছে, সাড়ে বারোটায় শুরু করলাম, সাড়ে দুইটা কাছাকাছি হয়ে গেছে, গা দশ মিনিট গেলে সাড়ে দুইটা হয়ে যাগা, ঠিক এর মধ্যে আধা ঘন্টা বাড়াইয়া দিলে আজকে কষ্ট হবে না তো? আসুন আগে বাড়ি। এক ভাই যারা নবীর ভালোবাসা পছন্দ করে না, এই ভাই কয় কয় যে তো কয় যে সাপে হি কান আছে, সাপে শুনতো, সাপের বলে কান নাই, আসলেও কান নাই। আচ্ছা কান নাই দেখে কি সাপে শুনে না? শুনে না, শোনার ব্যবস্থা দিছে না? হ্যাঁ নবীর মহব্বত, নবীর শান মানতে রাজি না আর কি, মানে নবীরে ভালোবাসক এটা হের কাছে কি? অথচ আল্লাহ কইছে ভালোবাসার ব্যক্তি একজন, ভালোবাসার পার্সন পৃথিবীতে একজন, আমার সৃষ্টিকুলের মধ্যে একজনই ভালোবাসার পার্সন, ইনি হলেন মুহাম্মাদুর রাসূল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। সাপের মধ্যে নবীর ভালোবাসা আসেনি? নবী যখন আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় যাবে, গারে সুর পাহাড়ের গুহায় আশ্রয় নিলে সর্প গর্তের ভিতর, আবু বকরকে দংশন করলেন নবীজি, লালা মুবারক দংশনকৃত জায়গায় লাগাইলে বিষ পানি হয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন আবু বকর, সর্প বাহির হলো, হুজুর আমাকে মাফ করেন, আমি আবু বকরকে দংশন করার জন্য এখানে বসি নাই, আমি বসেছিলাম আজ থেকে ছয় মাস আগে, আকাশ বাতাসের কাছে খবর পেয়েছি আমার রাসূল এই রাস্তায় মদিনায় যাবে, কাফেরদের যন্ত্রণায় এই গুহায় আশ্রয় নিবে, আর আমার ইচ্ছা ছিল আল্লাহর নবী গো এই গর্তের মুখের উপর বসে থাকবো, আপনার দুঃখ
জন্য আমার জীবনটা দিয়ে দিব। রাসূল বলেন, সাপ আমার জন্য তুমি এত পাগল? তাহলে সাপের মধ্যেও নবীর ভালোবাসা ছিল কিনা? সকল পশু পাখির মধ্যে এই নবীর ভালোবাসা ছিল কিনা? ছিল। এইবার সাপ তো আইসা মসজিদের ভিতরের বারিন্দা পার হয়ে জানালার গ্রিলের মধ্যে বসে, আমি এরকম মিম্বরে বসে আলোচনা করতেছিলাম, আইসা গ্রিলের মধ্যে বসে আমার দিকে তাকায় বসে রয়েছে। যতক্ষণ আলোচনা চলল, অথচ বাহিরেও মানুষ ভিতরেও মানুষ, সাপটা এইভাবে তাকায় রইল চার ঘন্টা পর্যন্ত। সাপ লোকেরা কাছে যায়, কেউ আবার লেজে ধরে টান দেয়, গোলা পান বুঝেন না, কিন্তু সাপ এতিমের মতো তাকায়া চোখটা ঘুরায় কিচ্ছু কয় না। এটাই বুঝি বলতে চায়, তোমরা কেন আমাকে বিরক্ত করতেছো? আমি তো আমার নবীর ভালোবাসায় এসেছি। অবশেষে বাসটেন সেক্রেটারি ক্যাসেটের মধ্যে উল্লেখ আছে, জনাব সগির মিয়া আমার চাচা হয় সম্পর্কে, উনি যায় বলে, চাচা মানুষ খালি সাপ দেখে, আশপড়োশি মহিলারা পর্যন্ত আসতেছে জান মিয়া হাজির মসজিদে গায়েবি সাপ আইছে দেখার জন্য। এমন সময় সগির মিয়া সাহেব সাপের মাঝখানে দৌড়ে বলতেছে, এই সাপ তুমি এখানে বসে না আমাদের ক্ষতি করতেছো কেন? মাঝখানে দৌড়ে সাপটাকে বাহিরে ফেলে দিলেন, কিন্তু সগির মিয়া কেউ সাপটায় কিছু করে নাই। এই সাপে বরাতের দিন এই নবীর আশেক হয়ে পাগল হয়ে সর্ব পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে, আজকে এই সবে বেড়াতের তাৎপর্য বুঝতে দেয় না এক কিসিমের মানুষ। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। যেই হোক, বলতেছিলাম নামাজে দাঁড়াইলেন, আল্লাহ কয়, ও ফেরেশতারা তার জীবনের গুণাগুলো গাঠুরি বানায় মাথায় দিয়ে সবে বরাতের পিছনের কাতারে রাস্তার মধ্যে মসজিদে জায়গা নাই তো, এবার রুকুতে গেলেন গাঠুরি পড়ে গেল, খেলা আছে কথাটা? সবে বরাতের জামাতে শরিক হইল, সারা বছর তো পারলো না কিছু করতে, একটা চান্স দিছে আমার আল্লাহ, স্পেশাল স্পেশাল চান্স, রাষ্ট্রীয়ভাবেও আছে, রাষ্ট্রীয়ভাবেও কি আছে, দেখবেন যারা জেলখানার কয়েদি আসামি, যারা বছরের পর বছর যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তাদেরকে একটা স্পেশাল সুযোগ আছে কয়েকটা দিবস, যেমন স্বাধীনতা দিবস, এই দিবসে কিছু কয়েদিকে স্পেশাল ক্ষমতায় প্রেসিডেন্ট মাফ করে দেয়, প্রেসিডেন্টের স্পেশাল ক্ষমতায়। আবার ঈদের দিন, ঈদ খুশি আনন্দ, এই উপলক্ষেও কিছু কয়েদিকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেয়, কুরবানির ঈদে দেয়, রোজার ঈদে দেয়, স্বাধীনতা দিবসে দেয়, এরকম বিশেষ কিছু দিনে একটা রাষ্ট্রপতি অপরাধীকে ক্ষমা দেয়। আল্লাহ কয়, একটা রাষ্ট্রপতি বিশেষ দিনে অপরাধী ক্ষমা দিতে পারে? আমি আল্লাহ কি ক্ষমা দিতে পারি না? এই সবে বরাতের রাত্রে যারা নামাজে দাঁড়াইছে বন্ধুগো, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা কিভাবে পাইছেন না পাইছেন নিজেরাই টের পাবেন, দেখবেন তো ইনশাল্লাহ আসতেছে সবে বেড়াত। যাই হোক, আমার মসজিদে সমস্ত রাত্র অসংখ্য অগণিত মানুষের অবস্থান, চারিপাশে বিছনা দিয়ে কুল পায় না, সারা রাত মানুষ পড়ে থাকে। আচ্ছা বলুন তো, পড়ে থাকার কারণটা কি? যেহেতু শুনছে এই নবীর উম্মতের জন্য সবে বেড়াত বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এই বরকতের ভাগী হওয়ার জন্য এইভাবে দুর্বল কাতর হয়ে পড়ে থাকে, আল্লাহ কেন তাদেরকে দিবে না? যাই হোক, এবার ফেরেশতারা বলেন, রুকুতে গেছো, দাঁড়াইবার আগেই তো তোমারে মাফ করে দিছে, গাঠুরি তো পড়ে গেছে, দাঁড়াইছে দেখে এখন শান্তি লাগে, শরীরটা হালকা লাগে, শরীরটা যেন ঝাঁকুনি মারছে, তখন চোখের পানি ছেড়ে দেয়, প্রভু গো নামাজ তো খুব ভালো লাগে, আগে জানলে জীবনে নামাজ ছাড়লাম হইলে না, এবার রুকুতে যাইতেছে, আল্লাহ একবার ডাক মারলে ইমাম সাহেব, রুকুতে যাই মুসল্লিরা সেও তো যাইতেছে, আল্লাহ কয়, বান্দারে দাঁড়াইছস পরে তোর গুণাগুলি মাথায় দিছিলাম, রুকুতে গেছস গুণা পড়ে গেছে, এখন আমারে রব কইছস আর সেজদাই যাইতে শুরু করছস, ও আমার আদুরের বান্দা, গুনা যখন মাপ পাইছস খালি বিছানায় খালি পাকায় রাস্তার উপর সেজদা করবি? আমি সহ্য করতে পারি না। ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান, আমি আল্লাহর দুইটা কুদরতি পাও সামনে বাড়িয়ে দিলাম, বান্দারে ও আমার আখিরি নবীর উম্মত, আমার দুইটা কুদরতি পাওয়ের মধ্যে সেজদাটা লাগাইয়া দে। এই বরকতের ভাগী যারা হবেন এই সবে বরাত থেকেই হেদায়েত পেয়ে যাবেন। আল্লাহ বলেন, বন্ধুগো এই সবে বরাতেও যদি মাপ পাওয়ার উপযুক্ত না হয়, আমি রমজানের চাঁদ দিলাম, এই রমজানের চাঁদে উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। এতটুকুন সুযোগ পাইলাম, বলুন কার উসিলাই? নবীর উসিলাই। আরো জোরে কা? নবীর উসিলাই। এই নবীকে চিনা দরকার আছে কিনা? ঠিক।
পশু পাখিরা নবী চিনে গো, উম্মত হইয়া নবী চিনি না। দোয়েল পাখি খেয়াল আছে? হুজুর, এই বাস পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, আমার গাঁটটা ভাঙিয়া খাইবে। খেয়াল আছে তো? কিন্তু দোয়েল পাখি মনের দুঃখ লইয়া কার কাছে আইলো? দোয়েল পাখি জানে এই নবীর কাছে গেলে দুঃখ নিবারণ হবে, কিন্তু আমরা উম্মত হইয়া অথচ এই নবীর উম্মতের জন্য কত সুযোগ।